আমরা বলছি খারাপ কাজ করেছে এবং কলেজ Thank you.
লাইভ চলছে না বাচ্চা ওই বিরাট মহা করে করে দিয়েছে ভিডিওটা সঠিকভাবে ভাইরাল করবেন না আপনি মানে সিস্টেমে করুন দেখুন সিস্টেমে করছি আমি যখন স্যারের এটা ভুল হয়েছে ভিডিও ভাইরাল করার খারাপ দোষ আছে অবশ্যই কি ভিডিও করবেন না মেয়েটারও দোষ আছে আপনাকে মানতে হবে না আপনার বই আমি বলে দেন বই আমি বলে দেন আপনার বই আমি বলুন 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 কি হয়েছে ঘটনাটা বলুন না মেয়েটা প্রথম মেয়েটা টুকলি দেখার দোষ এবং মেয়ের টুকলি দেখেছেন তার অপরাধ স্বীকার করতে হবে টুকলি দেখার পরে মেয়েটা ভিডিওটাকে ছিঁড়ে নিয়ে স্যারের গায়ে ফাড়ছে সেটা কিন্তু বড় অপরাধ কিন্তু আমাদের রাজ্যে একটা মেয়ে ধর্ষণ হলো আগুন জ্বালিয়ে দেওয়া হলো ডিএসও কোথায় ছিল মেয়েটা সময় আন্দোলন নাই একটা চুরিকে সাপোর্ট করছে তারা এই জিনিসটা হয়েছে এই জিনিসটা কেউ ইয়া করে নেই আমরা লালপুর কলেজের ছাত্র আমরা সকাল দিকে এসে পড়ে এনে সকাল ছিলাম ওটা মেয়ে ছিল না ওটা মেয়ে ছিল না খাই আছি আমরা এই সাপোর্ট দেওয়ার জন্য জিজ্ঞেস করে তোমরা এখান থেকে খালি করো পরীক্ষার সময় আন্দোলন নয় পরীক্ষার সময় কোনো আন্দোলন সিস্টেম নয় তোমরা সিস্টেম আন্দোলন করো হয় না সিস্টেম আন্দোলন আর যদি ভিডিও না করতো সারা চাকরি ফাঁকা ভিডিও করবেন আন্দোলনকে আমরাও জানি হয়েছিল একজন একজন বলে কি হয়েছিল একজন একজন ধরা পড়ে কেউ না ধরা পড়ে না ধরা পড়ে না কিছু বলে ধরা পড়ে ভিডিও ভাইরাল
করা একান্ত জরুরি ছিল, মেয়েটা যেহেতু এমনি অবস্থা এমনি করেছে ভিডিও করা জরুরি ছিল, যখন মেয়েটা থানায় যেত তখন ভিডিওটা দেখা জরুরি ছিল, এখন জরুরি তো স্যার ভিডিওটা থানায় গেলে ভাইরাল হয়ে যাচ্ছে, এই ঝুলাগুলো বসে তোরা যা পারবি করে নিবি, ঘোষ নয় সিস্টার, ঘোষ নয় কোন ঘোষ নয়, দেখো তোমাদের কলেজে যেরকম সম্মান আছে আমাদের কলেজেরও সম্মান আছে, আমাদের কলেজে লালপুর কলেজ যে তোমাদের সম্মান দেওয়া হয়, তোমাদের যদি পরীক্ষা থাকে এগারোটা থাকে নটায় গেট খুলে দেওয়া হয়, তোমার ভিতরে পড়াশোনা করো সব করো, কিন্তু নিস্তারি নেই, যে কে কলেজে 15 মিনিট আগে গেটটা খুলে এবং তোমাকে নিস্তারি করে আমাদের ছেলে মেয়েদের মাথাটা ঘুরাই দেয় না, তোমরা আমরা সাপোর্ট করছি কলেজ নিয়ে, তোমাদের সাপোর্টে আমরা আছি, তোমাদের সাপোর্টে আমরা আছি, ভিডিও ভাইরাল হয়েছে তার শাস্তি হবে, তার শাস্তি হবে, কলেজে একটা কমিট আন্দোলন সিস্টেম নয়, আন্দোলন নয় পরীক্ষা দিন, আন্দোলন নয় পরীক্ষা দিন, আন্দোলন নয় পরীক্ষা দিন, আন্দোলন নয় পরীক্ষা দিন, কোনো আন্দোলন নয়, আপনাদের কিছু বাধা দেওয়া হলো, আপনাদেরকে কিভাবে বাধা দেওয়া হলো, আপনাদেরকে কিভাবে বাধা দেওয়া হলো, ওনারা বললেন যে আমরা সবার সাথে আছি, এরপরে কি আপনারা আরো বড় কোনো পদক্ষেপ নেবেন, এরপরে কি আন্দোলন পরীক্ষার সময় দেখো তোমাদের কলেজে পরীক্ষা দিচ্ছে
আমরা এই সাপোর্ট দিবার জন্য